হোয়াটস আপ গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু নুমান রাজু। তো ভিউয়ার্স, আজকে স্পেশালি চলে আসি আমি আবুল হোটেলের পাশে স্যামসাং অফিসিয়াল শোরুমে। তো ভিউয়ার্স, আজকের পুরো ভিডিও জুড়েই থাকছে স্যামসাং মোবাইলের আপডেট প্রাইস সম্পর্কে। ভিডিওটি স্কিপ না করে সুন্দরভাবে দেখতে থাকুন আজকের ভিডিও। আর যারা এখন আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, প্রত্যেকটা স্মার্টফোনের আজকের ইন ডিটেলস নিয়ে কথা বলবো। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখতে থাকুন, লেটস সি। তো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আমরা কথা বলবো স্যামসাংয়ের এই এন্টি লেভেলের ফোনটি নিয়ে। এই ফোনটির ভেরিয়েন্টের কথা বলতে গেলে, এই ফোনটির ভেরিয়েন্ট হলো 232 GB ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন এই ফোনটি। আর এই ফোনটির মডেল হলো SM A03। তো ভিউয়ার্স, এই ফোনটি কিন্তু স্যামসাংয়ের এন্টি লেভেলের ফোন, আর এই ফোনটি পেয়ে যাচ্ছেন মাত্র 11,000 টাকায়। তো ভিউয়ার্স, এরপরে আমরা দেখবো স্যামসাং গ্যালাক্সি A03S ফোনটি। এই ফোনটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, 10D সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ডিজাইনটাও কিন্তু সুন্দর করা হয়েছে এবং ছোট করা হয়েছে, যার মধ্যে আপনি কিন্তু সহজেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট টাচ করলেই খুলতে পারবেন। আর এখানে কিন্তু ফ্রন্টে ট্রিপল রেয়ার ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং মেইন ক্যামেরা পেয়ে যাচ্ছেন কিন্তু 13 MP। কিন্তু বিগ একটা ব্যাটারি ইউজ করা হয়েছে 5000 mAh। আর ডিসপ্লের সাইজের কথা বলতে গেলে, এই ফোনটির ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 6.5 HD+ ইনফিনিটি ভি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে। আর এই ফোনটির ভেরিয়েন্ট হলো 4 64 GB। আর 4 64 GB প্রাইসের কথা বলতে গেলে, এটার কিন্তু 18,599 টাকায় পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, সবচেয়ে বড় কথা হলো, এটাই কিন্তু আপনি 18,599 টাকা দাম হলো, এটাই কিন্তু আপনি প্রায় 1600+ টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। আপনার 18,599 হলে আপনি এখান থেকে 1600 টাকা মাইনাস করার পরে যে দাম হয় সেই দাম দিয়ে এই ফোনটি কিন্তু আপনি নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ফোনটি কিন্তু আপনি মোটামুটি কিন্তু পাতলা পেয়ে যাচ্ছেন, আপনার কালারটাও কিন্তু অ্যাভেলেবেল, আপনি কালারটাও কিন্তু ব্লু কালারে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই ফোনটি। এই হলো স্যামসাং গ্যালাক্সি F20 ফোনটি। এই ফোনটির মডেলের কথা বলতে গেলে, এই মডেলটা তো শুনছেন, স্যামসাং গ্যালাক্সি F22। তো ভিউয়ার্স, এটাই কিন্তু অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে 90 GHz অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে। সবচেয়ে কিন্তু ভালো একটা ডিসপ্লে এটা মোটামুটি ইউজ করা হয়েছে। আর এখানে কিন্তু রেয়ারে কিন্তু 4টা ক্যামেরা পেয়ে যাচ্ছেন, মেইন ক্যামেরা পেয়ে যাচ্ছেন 48 MP এবং 8 MP পেয়ে যাচ্ছেন আল্ট্রা ওয়াইড, এছাড়া ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 13 MP। এটা কিন্তু ফ্রন্টও মোটামুটি ভালো একটা ক্যামেরা ইউজ করা হয়েছে 13 MP। এই ফোনটিতে কিন্তু 6000 mAh বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে এবং 25W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে সাপোর্টেড। তাছাড়া এটার প্রসেসরের কথা বলতে গেলে, এই ফোনটির 2.0 GHz অক্টাকোর প্রসেসর ইউজ করা হয়েছে এই ফোনটিতে। আর এই ফোনটির ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন 6/128 GB মাত্র 23,999 টাকায়। তো ভিউয়ার্স, এরপরে আমরা দেখবো স্যামসাং গ্যালাক্সি M12 ফোনটি। এই ফোনটির কথা বলতে গেলে, এই ফোনটিতে কিন্তু প্রথমে আমরা ব্যাটারির কথা বলবো। তো ভিউয়ার্স, এটা কিন্তু বিগ একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, 6000 mAh এর ব্যাটারি। যারা আসলে একটু বিগ ব্যাটারি চান, চার্জ লং লাস্টিং চান, তারা কিন্তু এই ফোনটি দেখতে পারেন। অনেকেই কিন্তু ফোন খুঁজেন 6000 mAh এর বিগ ব্যাটারি ফোনের। তো এটাই কিন্তু 6000 mAh বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে এবং 90 GHz HD+ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে। এছাড়া এই ফোনটিতে রয়েছে কিন্তু 4টি রেয়ার ক্যামেরা, আর মেইন ক্যামেরা পেয়ে যাচ্ছেন 48 MP কোয়াড ক্যামেরা ইউজ করা হয়েছে। আর এই ফোনটিতে চিপসেট ইউজ করা হয়েছে 8nm এক্সনস 8050 প্রসেসর ইউজ করা হয়েছে এই ফোনে। এটা স্যামসাংয়ের নিজস্ব প্রসেসর ইউজ করা হয়েছে এই ফোনটিতে কিন্তু। আর এই ফোনটির যে ভেরিয়েন্টের কথা বলতে গেলে, এই ফোনটির ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন 6/128 GB মাত্র 23,499 টাকায়। এরপরে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি F23 5G ফোনটি নিয়ে। এই ফোনটি কিন্তু দেখতে অনেক সুন্দর ফোন, দেখতে পাচ্ছেন পিছনের যে সাইডটা গ্লাসের এবং গর্জিয়াস একটা ডিজাইন করা হয়েছে পিছনের। এটার মডেলের কথা যদি বলতে যাই আবারও, এটার মডেল হলো স্যামসাং গ্যালাক্সি F23 5G ফোন। আর এই ফোনটিতে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G ইউজ করা হয়েছে। আপনি কিন্তু বেস্ট একটা কোয়ালকমের প্রসেসর পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে। আর এই ফোনটিতে কিন্তু রেয়ারে ট্রিপল ক্যামেরা পেয়ে যাচ্ছেন, 50 MP পেয়ে যাচ্ছেন মেইন ক্যামেরা এবং আল্ট্রা ওয়াইড পেয়ে যাচ্ছেন 8 MP। তাছাড়া ফ্রন্টে পেয়ে যাচ্ছেন এই ফোনের 8 MP ক্যামেরা। এই ফোনটি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স পাবেন এই ফোনটিতে। এই ফোনটির কিন্তু ডিজাইনটা বেশ করে যদি পছন্দ না হওয়ার মতন কিছুই নাই, এক নজরেই আপনারা কিন্তু দেখে পছন্দ হয়ে যাবে, এরকমই একটা ডিজাইন করা হয়েছে এই ফোনটিতে। আর কালারটাও কিন্তু গর্জিয়াস দেওয়া হয়েছে এবং ডিসপ্লের সাইজ দেওয়া হয়েছে 6.6 ফুল HD LCD ইনফিনিটি ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং 120 GHz ইউজ করা হয়েছে রিফ্রেশ রেট এই ডিসপ্লেটার। এবং এই ফোনটিতে ব্যাটারি ইউজ করা হয়েছে 5000 mAh বিগ একটা ব্যাটারি ইউজ করা হয়েছে এবং ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন 6/128 GB। বর্তমান মূল্য স্যামসাং গ্যালাক্সি F23 5G
31,999 টাকা, আর বর্তমানে এটা কিন্তু 2,000 টাকা অফ পেজ আছেন, মাত্র 2,000 টাকা ছাড় পেজ আছেন এই ফোনটিতে। 31,999 টাকা 2,000 টাকা যদি মাইনাস করা হয়, এই ফোনটি পেজ আছেন কিন্তু মাত্র 30,000 টাকায়। তো 30,000 টাকায় কিন্তু একটা বেস্ট ডিল হতে পারে স্যামসাং গ্যালাক্সি F23 5G ফোনটিতে। এই ফোনটির সব দিক দিয়ে প্রসেসর এবং ক্যামেরা সব দিক দিয়ে ওভারঅল কিন্তু ভালো। ফোনটির যদি আমি ক্যামেরা দেখাতে যাই, সেক্ষেত্রে আপনি ক্যামেরা একটু আমি আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই ফোনটির ক্যামেরা, এই ফোনটির ক্যামেরায় কিন্তু আপনি একদম রিফ্রেশেন্ট এবং আউটলুকিং একটা বেস্ট একটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে। আর সব কিছু পোর্ট্রেট মোড এবং সব ফান মোড ইউজ করা হয়েছে এই ফোনটিতে। আর ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালো ক্যামেরা ইউজ করা হয়েছে স্যামসাং গ্যালাক্সি F23 5G ফোনটিতে। আর এই প্রাইসের মধ্যে এই ফোনটি কিন্তু আপনার জন্য একটা বেস্ট ডিল হতে পারে। ফোনটা কিন্তু লেডিসের ক্রাশ, দেখতে পাচ্ছেন লেডিজ যারা আছে আমাদের আপুরা, তাদের জন্য তাদের কিন্তু ক্রাশ একটা ফোন। কালারটা কিন্তু গর্জিয়াস একটা কালার ইউজ করা হয়েছে। এটার মডেল হলো স্যামসাং গ্যালাক্সি A23। এই ফোনটিতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সিকিউর ফোল্ডার, টেক কেয়ার ইউর প্রাইভেসি। আপনি কিন্তু অ্যাপ ছাড়া কিন্তু যে কোনো ফোল্ডার লক করতে পারবেন নিমিষেই। এছাড়া এই ফোনটিতে ডিসপ্লে ইউজ করা হয়েছে 6.6 ফুল এইচডি ইনফিনিটি ডিসপ্লে, 90 GHz ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। এছাড়া রেয়ারে কিন্তু ট্রিপল ক্যামেরা ইউজ করা হয়েছে, আর রেয়ারে কিন্তু মেইন ক্যামেরা পেয়ে 50 MP, 5 MP পেয়ে যাচ্ছেন আলট্রা ওয়াইড, ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 8 MP। এছাড়া এই ফোনটির প্রসেসরের কথা বলতে গেলে, এই ফোনটির প্রসেসর পেয়ে যাচ্ছেন 2.4 GHz অক্টাকর প্রসেসর ইউজ করা হয়েছে এই ফোনটিতে। আর এই ফোনটির ভেরিয়েন্ট হলো 6/128 GB, 6/128 GB মাত্র পেয়ে যাচ্ছেন 31,599 টাকায়। এই প্রাইসের মধ্যে কিন্তু আপনার জন্য একটা বেস্ট ডিল হতে পারে আউটলুকিং গর্জিয়াস একটা ফোন স্যামসাং গ্যালাক্সি M33 5G ফোনটি নিয়ে। এই ফোনটিতে প্রসেসর পেয়ে যাচ্ছেন 5nm প্রসেসর ফর স্মুথ গেমিং। এই ফোনটি কিন্তু গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে এই ফোনটিতে। আর পিছনে কিন্তু আপনার গ্লাস ইউজ করা হয়েছে এই ফোনটির, দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু আপনার 3D গ্লাসের মতন ডিজাইন করা হয়েছে এবং কালার চেঞ্জ হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন। এবং রেয়ারে ইউজ করা হয়েছে 4/4 ক্যামেরা, কোয়াড রেয়ার ক্যামেরা ইউজ করা হয়েছে। মেইন ক্যামেরা পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে 50 MP এবং আলট্রা ওয়াইড পেয়ে যাচ্ছেন 5 MP এই ফোনটিতে। এছাড়া বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে এই ফোনটিতে 6000 mAh এর, 25W ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে। এই ফোনটির ভেরিয়েন্ট হলো 8/128 GB। এই ফোনটির ডিসপ্লের কথা বলতে গেলে, ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 6.6 ফুল এইচডি ইনফিনিটি ডিসপ্লে, এবং এই ডিসপ্লে কিন্তু 120 GHz গরিলা গ্লাস 5 প্রোটেকশন পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে। আপনার ফোনটি যদি পড়েও যায় আপনি সহজে কিন্তু গ্লাসটা ফাটবে না। আর এই ফোনটির ভেরিয়েন্ট আবারও যদি বলতে যাই, এই ফোনটির ভেরিয়েন্ট হলো 8/128 GB, মাত্র পেয়ে যাচ্ছেন 35,599 টাকায়। এই প্রাইসের মধ্যে কিন্তু স্যামসাং গ্যালাক্সি M33 5G ফোনটি আপনার জন্য ভালো একটা ফোন হতে পারে। তো ফোনটি আপনি অবশ্যই শোরুমে এসে ভিজিট করে দেখে নেবেন নিজে। তো এই শোরুমের ফুল অ্যাড্রেস আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আপনাদের সুবিধার্থে দিয়ে দেবো, অবশ্যই ফোন দিয়ে জেনে নেবেন ইন ডিটেলস। দেখবো স্যামসাং গ্যালাক্সি A22, এটার বর্তমান মূল্য হলো 23,500 টাকা। হলো স্যামসাং গ্যালাক্সি A03, এটার ভেরিয়েন্ট হলো 232 GB, বর্তমান মূল্য 14,000 টাকা। এরপরে যে ফোনটি দেখবো স্যামসাং গ্যালাক্সি M32, এই ফোনটির ভেরিয়েন্ট হলো 6/128 GB, বর্তমান মূল্য হলো এটার 25,000 টাকা। ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি A32 ফোনটি, এই ফোনটির ভেরিয়েন্ট হলো 6/128, আর এটার বর্তমান মূল্য হলো 28,000 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল স্যামসাং গ্যালাক্সির অল মোবাইল আপডেট প্রাইস সম্পর্কে আজকের ভিডিও। তো ভিউয়ার্স, এই ভিডিও শেষ করার আগে যে কথাটি বলবো আমি, এখানে কিন্তু স্যামসাং গ্যালাক্সি Z Fold 4 এর কিন্তু বুকিং চলছে। অবশ্যই আপনি চাইলে ফোন দিয়ে বুকিং দিতে পারবেন স্যামসাং গ্যালাক্সি Z Fold 4, যেটা এখনও বর্তমানে বাংলাদেশে লঞ্চ হয় নাই। আপনারা চাইলে এখানে কিন্তু অবশ্যই বুকিং দিতে পারবেন স্যামসাং গ্যালাক্সি Z Fold 4 এর। তো ভিউয়ার্স, এই ছিল অল মোবাইলের আজকের ভিডিও। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার ছোটো চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।